ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামী প্রতিরোধ সংগঠন হামাস যোদ্ধারা বলেছেন, যদি ইহুদিবাদী ইসরায়েল হামাসের নেতাদের হত্যার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করে, তাহলে দখলদার শক্তির জন্য দুচোখের দরজা খুলে যাবে। আজ এক বিবৃতি প্রকাশের মাধ্যমে হামাসের যোদ্ধারা ইসরায়েলের জন্য এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। টাইমস অফ ইসরায়েল এর আগে এক রিপোর্টে বলেছে, দখলদার ইসরায়েল সরকার তার পশ্চিমা মিত্রদেরকে জানিয়েছে যে ইহুদিবাদী সেনাদের হিট স্কোয়াডস হামাস নেতাদের উপর হত্যাকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। হামাসের যেসব নেতা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন, তাদেরকে হত্যার জন্য ইসরায়েল এই প্রস্তুতি নিচ্ছে। গত বছরের মে মাসে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েল। 11 দিনের ওই যুদ্ধে গাজাভিত্তিক সংগঠনগুলো প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এদিকে লেবাননের কোন এক রাজনৈতিক দল দেশটির পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন এই প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র নিয়ে লেবাননের জনগণের কোনো মাথা ব্যথা নেই, তারা বরং দেশের অর্থনৈতিক সংকটের সমাধান চায়, যা এসব রাজনৈতিক দল সম্পূর্ণ উপেক্ষা করছে। সাইয়েদ নাসরুল্লাহ টেলিভিশনের প্রচারিত এক ভাষণে বলেন, যারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার কথা বলছে তারা ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় এই সংগঠনের অবদান অস্বীকার করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা এই দাবি তুলেছে তারা লেবাননকে আমেরিকার কাছে বিক্রি করে দেবে এবং ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় লেবাননকে নাজুক করে ফেলতে চায়। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, যারা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চায় তারা ইসরায়েলের জবরদখল থেকে দক্ষিণ লেবানন স্বাধীন করা এবং ইসরায়েলি কারাগার থেকে লেবাননি বন্দীদের মুক্ত করার বিষয়টি উপেক্ষা করতে চায়। তিনি বলেন, শুধুমাত্র হিজবুল্লাহ সামরিক শক্তির কারণে আজ ইসরায়েল লেবাননে বোমাবর্ষণের সাহস পায় না, অথচ একটি সময়ে এর ধরনের বোমাবর্ষণ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় লেবাননকে কিভাবে রক্ষা করা যাবে তার কোনো বিকল্প এসব রাজনৈতিক দলের নেই। তিনি লেবাননের সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে বলেন, দেশরক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ইসরায়েলি শত্রুকে মোকাবেলা করা সেনাবাহিনী একার পক্ষে সম্ভব নয়। এদিকে রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদার করছে আমেরিকা। রাশিয়ার বারবার হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদার করছে। এর মধ্য দিয়ে দেশটি মূলত ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে। ইউক্রেনে অস্ত্র এবং মানবিক সহায়তার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন $3,300 কোটি সহায়তার প্যাকেট অনুমোদনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু প্রেসিডেন্টের আহ্বানের ঊর্ধ্বে উঠে কংগ্রেস সদস্যরা ইউক্রেনকে $4,000 কোটি সামরিক সহায়তা প্যাকেজ দিতে আগ্রহী হয়ে উঠেছেন। ইউক্রেনকে নতুন প্যাকেজের আওতায় সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেন একটি বিলে সই করেছেন, যার ফলে সেটি এখন আইনে পরিণত হবে। তবে বিরোধী রিপাবলিকান দলের সমর্থন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে। তারা যদি বিরোধিতা করে তাহলে এই সামরিক সহায়তা পাঠানো বাইডেনের জন্য কঠিন হবে। এরই মধ্যে রিপাবলিকানরা দেশের করোনা মহামারী মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দিয়ে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।